প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়া প্রাক্তন রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের পাশে দাঁড়াচ্ছে না দল। সাফ জানিয়ে দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। প্রভাবমুক্ত বিচারের জন্যই তৃণমূল কংগ্রেস অভিযুক্ত নেতাদের পাশে দাঁড়াচ্ছে না বলে সাফ জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আরও বলেন, এর আগে শিক্ষা দপ্তরের নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দল সমস্ত দায়িত্ব থেকে সরিয়েছে। বিচার ব্যবস্থায় যে কোনো রকম রাজনৈতিক প্রভাব না পড়ে, বিচারের মধ্যে দিয়ে যে রায় আসবে তৃণমূল কংগ্রেস তাকে স্বাগত জানাবে। অভিযুক্তদের পাশে দল দাঁড়াচ্ছে না একথা ঠিক, কিন্তু মুশকিল হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি কোনো তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করলে মিডিয়া ট্রায়ালের নামে টিভিতে তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। আমাদের দেশে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে রায় দেওয়ার ক্ষমতা একমাত্র আদালতের আছে, সেজন্য রায়ের অপেক্ষায় আমরা থাকব। আজ পূর্ব বর্ধমানের কাটোয়ায় দলীয় কর্মীদের বিজয় সম্মেলনে বক্তব্য রাখতে এসে রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সাংবাদিকদের একথাগুলি জানান। তিনি বলেন যে এডুকেশনের যে মামলা চলছে, যে তদন্ত চলছে, যে বিচার চলছে, আমাদের দল থেকে পরিষ্কার যেটা বলে দেওয়া হয়েছে, তদন্ত তার নিজের মতো করে চলবে, বিচার ব্যবস্থা নিজস্ব মতো করে চলবে। এবং এক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দল বিভিন্ন দায়িত্ব থেকে সরিয়েছে, একটাই কারণে যে কোনো রকম রাজনৈতিক প্রভাব এই বিচার ব্যবস্থার সাথে বিপক্ষে যাবে না। তৃণমূল কংগ্রেস কখনোই তাদের পাশে এই মুহূর্তে দাঁড়াচ্ছে না। কেন দাঁড়াচ্ছে না? যাতে বিচার নিরপেক্ষ হোক, বিচারের মধ্যে দিয়ে যেটা উঠে আসবে, যে রায় আসবে, সেটাকে তৃণমূল কংগ্রেস স্বাগত জানাবে। এখন বিষয়টা হলো, বিচার চলছে, তার যাদের শাস্তি হবে, অন্যায় করবে তার শাস্তি হবে। না, এ তো বিচার চলছে, বিচারের মধ্যে দিয়ে যেটা হবে দল তার পাশে থাকবে। কেন আপনি আমাকে বলুন, কেন থাকবে? এই যে আমি আমি একজন ব্যক্তি, আমি একটা ব্যক্তি, আমি একটা, হ্যাঁ ঠিক আছে, বিচার হয়নি। আমি এখনও পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্য দোষী কি নির্দোষ এটা আমার বলার এখতিয়ার নেই, আপনার বলারও এখতিয়ার নেই, কোনো টিভি চ্যানেলেরও নেই। এটা ঠিক করবে কে? কোর্ট। কোর্ট যতক্ষণ না রায় দিচ্ছে, মনে রাখবে না, মাসে থাকবে না, কারো পাশে থাকবে না। দল এখানে পাশে থাকা বলতে কী বোঝায়? দল কী করছে? দল কি তার হয়ে ব্যাক করছে? দল কি তার হয়ে মিছিল করছে? দল কি তাদের হয়ে ব্যারিকেড তৈরি করছে? দেখুন, দল সেটা করছে না। বিচারের মধ্যে দিয়ে এটা নির্ধারিত। কাটোয়া সংহতি সভাকক্ষে কাটোয়া এক এবং দু নম্বর ব্লকের বুথভিত্তিক প্রবীণ তৃণমূল কংগ্রেসের কর্মীদের সম্মানিত করেন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়া বিধানসভা এলাকার 295টি বুথের নেতা কর্মীরা এদিন বিজয় সম্মেলনে উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। ইন্ডিয়ান পেস্ট কন্ট্রোল সার্ভিস, আমাদের এখানে কম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে বাড়ি ও অফিসের পেস্ট কন্ট্রোলের মাধ্যমে সমস্ত রকমের কীটপতঙ্গ, যেমন মশা, মাছি, আরশোলা নিয়ন্ত্রণের কাজ ও স্যানিটাইজারের কাজ করা হয়। যোগাযোগ ফোন নাম্বার 8250123275। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।